হ্যালো বন্ধুরা, ইউনিক বার্ড লাভার চ্যানেলে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা এবং আপনাদের পাখিরা সবাই ভালো আছে। তো চলুন আজকের নতুন টপিক নিয়ে ভিডিও করা যাক। অনেকদিন পরে ভিডিও নিয়ে আসছি জানি, বাট কিছু করার নেই, সবাই আমরা এখন এই মুহূর্তে ব্যস্ত, আপনারাও আশা করি ব্যস্ত, কারণ ব্রিডিং টাইম স্টার্ট হচ্ছে বা হয়ে গেছে বা কারো শুরু করে দিয়েছেন, যেমনভাবে আমি অলরেডি শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন। সেই কারণেই আজকে ভিডিওটা করা, যে আমার যত ফিঞ্চ আছে, মানে দেড়শো পেয়ার বেঙ্গলি আছে এবং তার সাথে সাথে কী কী আছে সেই ডিটেলসটা নিয়ে, কী কী ব্রিডিং এবার করছি সেটা নিয়ে একটা ভিডিও। আমার অলরেডি সব খাঁচার মধ্যে কেজের মধ্যে ব্রিডিং বক্সগুলো দেওয়া হয়ে গেছে। যেটা উপরের ঘরটা দেখছেন, এই উপরের ঘরে ফার্স্ট আমার জীবনে শুরু করা হয়েছিল বিজনেস পারপাস এক্সোটিক স্পিসিস পোষার, তো সেটা স্টার্ট করেছি। তো এখানে যত কিছু দেখছেন তার মধ্যে আমার সব কিছুই কিন্তু রেডি, মানে গ্রিড দেওয়া বলুন, খাঁচা দেওয়া বলুন, ওই বক্স দেওয়া বলুন, সব কিছু, এমনকি যে সফট ব্রিডিংয়ের জন্য দরকার সেভাবে দেওয়া শুরু করে দিয়েছি। এবার নিচে চলে এসে দেখুন, নিচে এখানেও ফিঞ্চরা আছে। তো এখানে যেহেতু ফিঞ্চ আছে, এখানেও বেঙ্গলি ফিঞ্চ আছে, এখানে যেগুলো আছে সেগুলো এক্সট্রা হাই মিউটেশন, সেগুলো হলো লং টেল। লং টেলের মধ্যে নর্মাল ব্ল্যাক, ফন লং টেল আর অ্যালবিনো লং টেল। তার মধ্যে আসছে আউল ফিঞ্চ। আউল ফিঞ্চের মধ্যে আপনি কি বলবেন, নর্মাল যেটা আউল, কেননা এক্সট্রা আমি ফন্ট আউল এনেছিলাম কিন্তু আমার ফন্ট আউলগুলো আমার সব মারা গেছেন, তাই ওদেরকে নিয়ে বলার কিছু নেই। আর তারপরে আসছে আমার কাছে গোল্ডিয়ান। গোল্ডিয়ানের মধ্যে আমার কাছে আছে নর্মাল যেটা গ্রিন গোল্ডিয়ান, আর তার সাথে সাথে আমার কাছে রয়েছে ইয়েলো গোল্ডিয়ান। এই হাই মিউটেশনগুলো আমি অলরেডি মানে ব্রিড করছি এবছর, পরের বছর আশা করছি আরও নতুন নতুন কিছু হাই মিউটেশন ব্রিড করবো। আপাতত এই বছর কী হচ্ছে না হচ্ছে তার উপর ডিপেন্ড করছে, কেননা এই বছরে ওপরে যত খাঁচা দেখলেন সবগুলো খুব সুন্দরভাবে ব্রিড করা শুরু করে দিয়েছে। অলরেডি এক একটাতে একটা দুটো তিনটে চারটে করে ডিম এসে গেছে, আমি এই মাসের স্টার্টিংয়ে ইয়ে দিয়েছিলাম, ব্রিডিং বক্স দিয়েছিলাম। কিন্তু এই যে নিচে যে খাঁচাগুলো দেখছেন, এই খাঁচাগুলোতে কী করেছিলাম, বাইরে দিয়ে ব্রিডিং বক্স লাগানোর সিস্টেম করেছি, সেটা আপনি দেখতেই পাচ্ছেন। কিন্তু বাইরের ব্রিডিং বক্সে দুই তিনটে পাখি মাত্র ঢুকছে বা ডিম দিচ্ছে, বাদ বাকি কেউ ঢুকছে না। আমি এটা নিয়ে অনেক কিছু রিসার্চ করছি যে কেন ঢুকছে না, অনেক কিছু করার চেষ্টা করছি, লাঠি সামনে এগিয়ে দিয়ে ব্রিডিং বক্সের সামনে অনেক কিছু ব্যবস্থা করছি যাতে ওরা ঢোকে, নিচে দুর্বাঘাত দিচ্ছে, অনেক কিছু করছি, কিন্তু তাও কেন ডানিয়ে ঢুকছে না, তাও একটু টেনশনে আছি ফিঞ্চগুলোকে নিয়ে, যেটা আমি মেন প্রবলেম দেখতে পাচ্ছি। কেন বেঙ্গলি ফিঞ্চ বা যে কোনো ফিঞ্চ এরকম প্রবলেম মানে নর্মালি করে না, মানে আগের বছর যেমন আমার উপরেও কোনো প্রবলেম করছে না, ইজিলি ঢুকছে, কিন্তু এখানে একটু প্রবলেম ফেস করছি এইসব ছোটো ছোটো, কী কারণ সেটা যদি পরে প্রবলেম সলভ করতে পারি তো নিশ্চয়ই আমি আপনাদেরকে জানাবো যে কী প্রবলেম ফেস করছি, কেন প্রবলেমটা ফেস করছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন সব বাইরে দিয়ে আমার ব্রিডিং বক্স লাগানো, সব সিস্টেমটা খুব সুন্দর লাগছে দেখতে, অবভিয়াসলি মানে দেখতে খুবই সুন্দর, এবং খাটনি অনেক কমে গেছে আমার, মানে কমে যাবে যখন আমার জিনিসগুলো হয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত এরকমই প্রবলেমটা ফেস করছি। তো এটাই ছিল ছোট্ট ভিডিও, কেমন লাগলো জানাবেন, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই জানাবেন। টাটা।